কি আমি ধরবো? বয়স্ক মানুষ লাঠি ধরেছে, ঠিক আছে আমি দেখা ধরে আমার ক্যাজুয়াল এরকম মজা করছে। চল আমরা দ্য ফোক ডায়েরিজ, আমাদের নতুন মিউজিক ভিডিওর ট্রেলারটা তো বেরিয়েছে, তোমরা দেখেওছো, এবং সেই বিষয়ে কতগুলো কথা বলতে এলাম আজকে। আমাদের সাথে এখন আছে সায়ন, এদিকে অর্ক আর ম্যাক, সন্দীপ আর রাতুল নেই। গোলেমালে গোলেমালে পীড়িত করো না, আমাদের সিক্সথ অফিসিয়াল মিউজিক ভিডিও। এই মিউজিক ভিডিওটা সম্পর্কে বক্তব্য রাখতে গেলে মোটামুটি অনেক অনেক টাইম চলে যাবে, কারণ এই ভিডিওটা নিয়ে আমাদের অনেক গল্প রয়েছে। যেমন ফার্স্ট গল্প যেখান থেকে শুরু আমি সেখান থেকে আসছি। গানটা প্রথমে আমরা রেকর্ড করি এবং গানটা হঠাৎ করেই রেকর্ড হয় যে এই গানটা করব। বেশ কয়েকদিনের পরিকল্পনার মধ্যে গানটা পুরোপুরি কমপ্লিট হয়। সারপ্রাইজিং ছিল, হঠাৎ করে আমরা, ও একটা ট্র্যাক বানাচ্ছিল, আমরা গানটা রেকর্ড করে ফেলি গিয়ে। তো তারপরে আসি ভিডিওতে। ভিডিও আমরা প্রথমে একরকমভাবে ভেবেছিলাম, আর ভিডিওটা আমাদের ম্যানেজার তুহিন মিশ্র বা আমরা প্রত্যেকে সবাই মিলে আলোচনা করছিলাম যে ভিডিওটা একটু অন্যরকমভাবে করা যায়, কিন্তু বেশ কিছু প্রতিবন্ধকতার মধ্যে পড়তে হয়েছে আমাদের। যে অনেক রকম আইডিয়া ছিল কিন্তু ঠিক বাস্তবায়িত করার ঠিক পাচ্ছিলাম না, আমরা স্কোপ পাচ্ছিলাম না, কিছু কারণের জন্য আটকে যাচ্ছিলাম। এবং সেখানে হঠাৎ করে এসে উপস্থিত হয় আমাদের সৌরদীপ্তদা। সৌরদীপ্তদাকে তোমরা যারা শুনছে তারা সৌরদীপ্তদাকে প্রত্যেকেই খুব ভালো করে চেনে, রকরোল স্টুডিও এবং ফোক ডাডিজের সঙ্গে আমাদের প্রথম কাজ খেপাশিব, সৌরদার কাজ এবং ভীষণ রকম পপুলার গানটা, অসম্ভব ভালো একটি কাজ। সৌরদা হঠাৎ করে একদিন ফোন করে, সৌরদা এবং এই ভিডিওটা সৌরদা একটু অন্যভাবে ভাবে, এবং সৌরদা ফোন করে একটু আইডিয়াটা বলে যে এইগুলো ভেবেছি, দেখ কীরকম কী লাগতে পারে। তো আমরা কোনো রকমভাবে দ্বিমত না করে একেবারে শ্যুটের স্পটে চলে যাই শ্যুট করতে, যেখানে গেছিলাম আমরা ছুটিপুর বলে একটা গ্রামে গেছিলাম। একটা কাজ যখন আমরা করতে নামি মাঠে, একটা কাজ তো একটা সন্তানের মতো, একটা মানে একদম কোলে পিঠে করে যে ভাই মানুষ করা হয় ছোটোবেলার থেকে, তাই একটা মিউজিক ভিডিও বা একটা এক একটা প্রজেক্ট সেরকমই আমাদের আমাদের কেন প্রত্যেকটা ব্যান্ডের কাছেই ড্রিম একটা ব্যাপার থাকে। তো এই কাজটা আমরা শুধুমাত্র ব্যান্ড মেম্বার 7 জন বা একজন ভিডিওগ্রাফার 2 জন ভিডিওগ্রাফার শুধুমাত্র এদের মধ্যেই কাজটা সীমাবদ্ধতা থাকে না, সীমাবদ্ধতাটা আরও একটুখানি ছড়িয়ে যায়। মানে আর আরও কিছু মানুষের সাহায্য আমরা নিই যেগুলো হয়তো ভিডিওতে দেখানো যায় না, কিন্তু সেই মানুষগুলো উপস্থিতি ভিডিওটাকে অন্য মাত্রা দেয়। যেমন আমি বেশ কিছু বন্ধুদের নাম করতে চাই যারা আমাদের এই, যেমন রাহুল, পিটার, বিপ্লব, সুমন, এই অভিজিৎ, যেমন এই আরও অনেকে রয়েছে, তাদের নাম হয়তো আমার মনে পড়ছে না বা আমাদের মনে পড়ছে না। আমরা যেখানে গেছিলাম শুভঙ্কর, আজকে মানে আমরা যখন ভিডিওটা করতে যাই তারা গোটা 2-3 দিন আমাদের সঙ্গে ছিল, নাওয়া খাওয়া ভুলে, এবং প্রত্যেকটা কাজ তারা নিজের কাজের মতো সমানভাবে গুরুত্ব দিয়ে দেখেছে। এবং আর যেখানে যেখানে আমরা শ্যুট করতে গেছি সেখানে সেখানে একদম ক্যাজুয়াল আড্ডা মারছিলাম, আমরা ক্যাজুয়াল গান বাজনা করছিলাম, মানুষরা এসে আমাদের সঙ্গে রেসপন্স করছিলো, নাচছিল, গাইছিল। সেই 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 ভিডিওটাকেই, সেই সাধারণ ভিডিওটাকেই একটা মিউজিক ভিডিও রূপ দিয়েছে, তার ক্রেডিট দিতে গিয়ে সৌরদীপ্তদা, অসাধারণ। ভিডিওটা দেখলে বুঝতে পারবে তোমরা, মানে তার আগে আমরা কিছু মানে কি বলবো, খুব বেশি রিভিল কিছু করবো না, কারণ এই ভিডিওতে একদম এই ভিডিওটা একটা বড় সারপ্রাইজ, ঠিক আছে, বড় ধরনের সারপ্রাইজ আসছে। এবং এই ভিডিওটা সৌরদা আবার নিজেকে প্রমাণ করে যে হি ইজ দ্য বেস্ট। আর বেশ কিছু যেটা প্রতিবন্ধকতার কথা বলতে গিয়ে মনে এলো আর কি, এটা যদিও আমাদের হাতে নেই প্রতিবন্ধকতা, পুরোপুরি প্রকৃতির ওপর নির্ভরশীল আমরা কোনো কোনো জায়গায় গিয়ে। এখন তো দেখতেই পাচ্ছি সবাই, মানে যখন তখন বৃষ্টি, মুসলধারে বৃষ্টি, যখন তখন রোদ, তো মানে দুর্ভাগ্যবশত যেদিনকে আমরা শ্যুট করতে গেছি পুরো দিনটাই আর কি বৃষ্টি, একদম মানে ঝমঝম করে বৃষ্টি ননস্টপ আর কি, যেখানে ছিলাম সেখানে। তো ভাবলাম শ্যুটটা হয়তো আর হবে না, বা আমাদের আর একদিনে কতটা শ্যুট হবে আমরা কেউ কিচ্ছু জানি না। তো সেদিনকে রাত্রিবেলা একদম হতাশ হয়ে আমাদের ফুল টিমটা বসে আছে, মানে কোনো প্ল্যান নেই পরের দিন কোথা থেকে স্টার্ট করব, কতটা হবে, কারণ সেদিনকে বৃষ্টির মধ্যে যতটুকু শ্যুট হয়েছে সেটা খুবই নগণ্য, মানে জাস্ট মানে 10% আর কি, ঠিক আছে। আমাদের হাতে সবার টাইমও নেই যথেষ্ট, ঠিক আছে, সবার ইন্ডিভিজুয়াল কাজে সময় দেওয়া রয়েছে। তো পরের দিনকে মানে বলে না, মানে ভগবানের আশীর্বাদ থাকলে যখন হবার যেটা হওয়ার ঠিকই হবে,
একদমই তাই। তো যাদের নাম বললো একটু আগে, অর্ক ম্যাক যাদের নাম বললো, তারা সাথে ছিল। এবং সত্যি কথা বলতে মানে কি বলবো, তারা সাথে না থাকলে এতটা হয়তো সহজ হতো না বিষয়টা। তো পরের দিনকে মানে একদম যতটা তাড়াতাড়ি, যতটা আর্লি পসিবল হয়, ততটা আর্লি বেরিয়ে আমরা তাদের সাহায্যে এবং গ্রামবাসীদের সহযোগিতায়, সেখানকার যে ছুটিপুর গ্রামবাসীদের সহযোগিতা, পরের দিন যা যা যে সময় যা যা প্রয়োজন ছিল সেগুলো কিন্তু মানে অটোমেটিকভাবে এসছে। হ্যাঁ, পরপর আমরা আর কি মানে পেলাম যেগুলো দরকার ছিল আর কি, যেরকম লোকেশান দরকার ছিল আর কি, যেরকম মানুষজন দরকার ছিল, যা যা জিনিসপত্র আমাদের দরকার ছিল। তো খুব লাকিলি মানে আমি নিজেও জানি না যে কীভাবে আর কি ভিডিও শ্যুটটা পরের দিনকে ওই একটা দিনে বিকেল অবধি কীভাবে মানে জাস্ট কেউ একটা মুখে বোঝা জল পর্যন্ত খাচ্ছি না, না আমি খাবার খাচ্ছি, এই যে প্রত্যেকটা মানে টোটাল একটা টিম, মানে একটা কাজের পেছনে মানে পুরো একটা টিমের একটা বড় অবদান থাকে। তো সেদিনকে দেখলাম যে একটা টিম ওয়ার্ক কী হয়। আমাদের নতুন ভিডিওটাতে একটা নতুন মুখ আছে, নাম তানিয়া দাস, টিজারে দেখেছো তোমরা মেয়েটাকে, তানিয়া দাসের নাম, খুব ভালো কাজ করেছে, মুখ্য ভূমিকায় আছে ও। তো বাকিটা আর কিছু এখন তেমন বলবো না, একটা টিজারটাই দেখেছে, বাকিটা ডিউ থাক, ওটা একটা সারপ্রাইজ, ওটা দেখো দেখো তোমরা, একটা বড় সারপ্রাইজ আছে। আমরা শ্যুট করতে করতে একদিন এমন একটা গ্রামে গেছিলাম যেখানে একটা বড় মাঠ ছিল এবং সেখানে বাচ্চারা ফুটবল খেলছিল। আমরা ওই একদিনের মধ্যে মিউজিক ভিডিওর পুরো শ্যুট কমপ্লিট করে আমরা একটু ফুটবলও খেলেছি, আধ ঘন্টা 45 মানে একটা হাফ আমরা খেলে এসেছি ওখানে, বছর পর ফুটবল খেলেছি। আমাদের সঙ্গে সৌরদীপ্তদা খেলেছে, আদিত্য খেলেছে। পোস্টারটা দেখে অনেকে প্রশ্ন করছে যে এটা কি নতুন মেম্বার, নতুন ফিমেল ভোকালিস্ট? তো আমরা বলি হ্যাঁ, আমাদের মেম্বারই, একটা টিম ওয়ার্ক যখন আমরা করতে নামি একসঙ্গে একটা মিউজিক ভিডিও, যেটা বলছিলাম সন্তানের মতো, তো প্রত্যেকটা মানুষের ভূমিকা আমাদের কাছে সমানভাবে গুরুত্ব পায়। তাই তানিয়া বলে মেয়েটির কাছে আমরা অনেকটাই ঋণী। আর এই ভিডিওটা আসতে চলেছে 15 তারিখ, 15th জুলাই রোববার, ফ্রম ফক্স স্টুডিও বাংলা। ফক্স স্টুডিও বাংলার সঙ্গে আমাদের এই নিয়ে অনেকগুলো কাজ, আর 6 নম্বর কাজ। আর দেখতে থাকো, চোখ রাখতে থাকো দ্য ফোক ডায়েরিজের পেজে। গোলে মালে গোলে মালে পিড়িত করোনা, গোলে মালে গোলে মালে পিড়িত করোনা, গোলে মালে গোলে।